কাছাৰ জিলাৰ বদৰপুৰত বানৰ বিভীষিকা বৃদ্ধি পাইছে। বদৰপুৰ ঘাটৰ বৰাক আৰু কুচিয়াৰা নদীৰ পানী বিপদ সীমাৰ ওপৰেৰে বৈ আছে। বদৰপুৰ ঘাটৰ বৰাক নদীৰ পানী বদৰপুৰৰ গাঁও চহৰ বানপানীৰ তলত ডুব গৈছে। ইফালে বদৰপুৰ চহৰত কৃত্ৰিম বানপানীৰ কবলত পৰিছে। বদৰপুৰ অঞ্চলৰ বেছিভাগ পথেই পানীৰ তলত। বদৰপুৰ ঘাটত বিপদ সীমাৰ ওপৰেৰে বৈ আছে বৰাক নদীৰ পানী। কুচিয়াৰা নদীৰ লগতে কচুৱা নদী উপনদীৰ জলপৃষ্ঠ বাঢ়িছে। বদৰপুৰ চহৰতো একে পৰিস্থিতি। চহৰৰ 11টা ৱাৰ্ডৰ লাখ লাখ লোক পানী নিষ্কাশন ব্যৱস্থাৰ অভাৱত কৃত্ৰিম বানপানীৰ ফলত ক্ষতিগ্ৰস্ত হৈছে। ইফালে বৰাকৰ সৈতে ৰেল আৰু পথ যোগাযোগ বন্ধ হোৱাৰ বাবে বদৰপুৰকে ধৰি বৰাকত সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিৰ আশংকাও বৃদ্ধি পাইছে। বিভিন্ন গাঁৱৰ বদৰপুৰ চক্ৰ এলেকাত আনকি চহৰ অঞ্চলতো ভয়ংকৰ বান পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। বিশেষকৈ ঘোঁৰামৰা, বৰবাৰী, নন্দপুৰ, বাছাইল, চিনিপাতন, লামাজোৱাৰ, বছলা আদি গাঁও প্লাৱিত হৈ পৰে। বদৰপুৰ অঞ্চলৰ আটাইতকৈ ডাঙৰ হাওৰ আনাইৰ হাওৰ পানীৰ তলত। ঘোঁৰামৰা গাঁৱৰ কচুৱাদাম হাস্পাতালৰ গাতে লাগি থকা ঘৰবোৰ পানীৰ তলত বুৰ গৈছে। এই অঞ্চলৰ ঘৰত এখাটো পানী। বানপানীত আবদ্ধ হৈ থকা লোকক উদ্ধাৰ কৰিবলৈ আৰম্ভ হৈছে। কিছু বলতে আমি তো রাত্রে তো বৃষ্টি শুরু হলো, হওয়ার পর তো এই যে আমাদের বদরপুর, মেইনলি বদরপুর যে কলোনি এরিয়াটা, এই ধরুন 6 নম্বর, 7 নম্বর, আপনার 6, 7, 8, 10, 11 মানে খুবই এফেক্টেড। আপনি হয়তো গেলে দেখতে পারবেন, বিশেষ করে যখন ধবনগর কলোনি যদি আপনি যান, এদিকে আশেপাশের সমস্ত বাড়ির মানুষরা কিছু গেলে হলে আপনার রেল স্কুলে ওনারা 5টা রুম খুলে দিয়েছে। মোটামুটি 150 জনের মতো মানুষ এখানে শেল্টার নিয়েছে। তারপরে দেখলাম ওই যে রেল ইনস্টিটিউট, সেখানেও শেল্টার নিয়েছে। তাছাড়া আমি তো আজকে সারাদিন তো ঘুরলাম, দেখলাম পাদ্রিঘাটে মিশন রোডে দেখলাম সেখানেও জল, হিলকুনির জল, শ্রীনগর যেটা সালেবাড়ি এখানে জল, জম্বুস্তির জল, মানে আপনার চারিদিকে নালাগুলো বন্ধ, বিভিন্ন বন্ধ, যে জলগুলো আটকে রয়েছে এগুলো সব বৃষ্টির জল। বৃষ্টির জলে কিন্তু মানুষ যে সরকারের হয়তো দেখতে পাচ্ছে যে নদীর জল বাড়ছে না, যে স্টেডি রয়েছে বা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এফেক্টেড কিন্তু আমরা বদরপুর কলোনি এরিয়ার সমস্ত মানুষের। কারণ হচ্ছে হলো যেহেতু জলটা যাওয়ার কোনো রাস্তা হচ্ছে না, সমস্ত দিকে জঞ্জাল হয়ে মানে সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পারেন, অত মিডিয়ার মাধ্যমে অনেক সময় দেখতে পারেন, ফেসবুক করেন, ইয়ে করেন, বিভিন্ন মিডিয়াতে দেখতে পারবেন যে আমরা কীভাবে এফেক্টেড। এই যে স্কুল কলেজ, বিভিন্ন স্কুল এখন জলে প্লাবিত, ঘরের কথা বাদ দিয়ে মানে কিছু কিছু ঘর তো মানে আমি যে গেলাম আর কি দেখতে, আমাদের যুবশক্তি এনজিও, আমি সেক্রেটারি যুবশক্তি এনজিওর তরফে আমাদের পুরো গ্রুপ আছে, সারাদিন বেরিয়েছি শুধু মানুষের রেস্কিউ করার জন্য। আছে আমার ওই রেস্কিউ টিমও একটা ছিল, নৌকা নিয়ে আরও আসছিলো। ও তো ওখানে দেখলাম পা এতটুক জল, পায়ে আপনি বলতে হাঁটুর ঠিক নিচ পর্যন্ত, উপর থেকে আরও পায়ে এক হাত উপরে পর্যন্ত জল, মানে এরকম অবস্থা আমাদের বদরপুর এলাকার বাসিন্দারা ভোগ করছে আর কি।